আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম কুক হাউস অ্যান্ড ডেইলি ব্লগ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন সকাল করে আমি নাস্তা খাওয়াচ্ছি আমার মেয়েকে, আর সে নাস্তা খাচ্ছে আর দুষ্টামি করছে। আর এখন প্রায় 11টা বাজে, এখন সে জিদ করতেছে যে বাইরে যাবে, দোকান থেকে চকলেট তাকে কিনে দিতে হবে, বাসায় চকলেট নেই, ফুরিয়ে গিয়েছে, এজন্য সে কান্নাকাটি শুরু করছে। আমার বোরকা এনে আমার হাতে দেয় সবসময়ই যে এখন চলো বাইরে চলো, আমাকে কিছু কিনে দাও। তো এখন দুপুর, তো আমি আসছি এখন একটু বাইরে, ওকে নিয়ে সাথে করে বাইরে চলে এসেছি। 12টা বাজে, তো এখন এখান থেকে আমি ছোট মাছ নিয়েছি, আর ছোট মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস, তো এটাকে আর একটু পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে কেটে আবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো বাইরে যে আসলে বাজার করতে গেলে একটু সময় বেশি লাগে, তো আমার তো তেমন কিছু তেমন কেনার ছিল না, তো কম সময় লেগেছে। তো এখান থেকে এসে করতে করতে বেশ সময় লেগে গিয়েছে, সব কিছু গুছাই বাটা, মশলা বাটা, তারপরে কাটা কুটা সব কিছু করতে একটু সময় লেগে যায়। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। তো এখন আর কি আমি মাংসটা আগে রান্না করে নিব। তো আজকে একটু নতুন স্টাইলে মাংস রান্না করব, নতুনভাবে। আমি তো সবসময় যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব না, তো আজকে একটু অন্যভাবে রান্না করব। এর জন্য কাঁচামরিচ বেটে নিয়েছি, আর সাথে দুইটা শুকনো মরিচ নিয়েছি, একটু জিরা, আর মশলা আছে তেজপাতা, লং, তারপরে দারুচিনি, এলাচ, এগুলাকে আমি তেলের উপরে একটু দিয়ে তারপরে একে পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তো এখানে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর সবসময় যেভাবে রান্না করি একরকম লাগে খাইতে, তাই একটু চেঞ্জ করে আজকে রান্না করব, পদ্ধতি চেঞ্জ করে, খেতেও মজা লাগবে আশা করি। তো এইভাবে এখন আমি কাঁচামরিচ, তারপরে এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা সব একসাথে করে রেখেছিলাম, আদা পেস্ট, তো এ দিয়ে দিয়েছি, আর একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এখন সাথে হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়াটা অ্যাড করে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন আমার মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটা সাইড থেকে উপর থেকে উঠে আসছে, মানে আমার মশলাটা কষানো হচ্ছে সুন্দর করে। আর এখন আমি দিয়ে দিব মাংসটা অ্যাড করে দিব। তো মাংসটা অ্যাড করার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি পানি অ্যাড করে দিব। দেখেন কালারটা কিন্তু লাল আসেনি, কারণ এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি, একটু সাদা সাদা লাগছে। তো এখানে আমি ঝালের পরিমাণটা আস্তে আস্তে আরও বাড়াবো, পরে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তো এখন তো শুধু বাটাটা দিয়েছি, তো এখন আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি পানিটা অ্যাড করে দিলাম, আর এই পানিটা কিন্তু আমার কুসুম কুসুম গরম পানি ছিল। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখেন কতটা পানি উঠে গিয়েছে, আমি কিন্তু পানি যতটুকু দিয়েছি এখন কিন্তু তার থেকে বেশি দেখা যাচ্ছে, কারণ মাংস যখন কষানো হয় তখন কিন্তু তার থেকে একটা পানি এক্সট্রা বের হয়। তো যাই হোক, আমি ওইখানে ঢাকনা দিয়ে আরও ঢেকে রাখলাম মাংসটা ভালো করে কষানো হোক। আর এদিকে আমি ছোট মাছটা রান্না করে ফেলবো। আর আমরা সাধারণত এইভাবেই মাছটা, ছোট মাছটা খেয়ে থাকি, আমরা ছোট মাছ ভাজি না, আমরা কাঁচাই খাই। কাঁচা বলতে কাঁচা চাবাই খেয়ে ফেলি না, কাঁচাই রান্না করি। তো এখানে আমি সব মশলা টশলা নিয়েছি,
বাটা মশলা, গুঁড়া মশলা, কাঁচা মরিচ সব কিছু একসাথে দিয়ে এখন পেঁয়াজটা সহ সব কিছু একসাথে ভালো করে একটু মেখে নিব। আর আমি যেই কড়াইটাতে দিয়েছি আমি ভাবছিলাম এটাতে হয়ে যাবে, কিন্তু আসলে এটাতে হবে না, আমার এই পাত্রটা চেঞ্জ করা লাগবে। তো এইখানে আমি আর একটু মাখাই টাখাই নিয়ে তারপরে দেখি কতটুকু করতে পারি। তো এখন আমি দেখতেই পাচ্ছেন একটু চটকে চটকে একটু সুন্দর করে মাখাইতে হবে, যেন ভালো করে চটকানোতে যেই সবজিগুলো থাকে আলু বা টমেটো যেটাই দিয়ে রাখেন না কেন করেন না কেন সেটা যেন একটু নরম হয়ে যায়। তো এইভাবে ভালো করে চটকিয়ে নিচ্ছি, তারপরে আমি তেল আর মাছটা অ্যাড করে দিব, করে আবার সেম প্রসেসিংয়েই আমি মাখিয়ে নেব সুন্দর করে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর সবারই তো ছোটো মাছটা অনেক বেশি পছন্দের, প্রত্যেকটা মানুষেরই ছোটো মাছটা একটু বেশি পছন্দ করে থাকে, কিন্তু এই মাছটা কোটাটা অনেক বেশি কষ্টের, পরিষ্কার করা কোটা বেশ কষ্টের। আর আমি একটু মাছটা কমই করতে পারি, তারপরও পাশের বাসার ভাবিকে নিয়ে আমি মাছটা কুটেছি, সে আমাকে হেল্প করেছে, এজন্য ভাবিকে অনেক ধন্যবাদ। তো এইখানে আমার কিন্তু মাছটা মাখানো কমপ্লিট, আর আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমি পরিমাণ মতো খুব বেশি পানি দিব না, কারণ এখান থেকে কিন্তু পানি উঠবে। আর আমি চুলার জালটা জ্বালানোর পরে কিন্তু আমি তরকারিটা ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে এখানে যেহেতু টমেটো আছে টমেটো থেকে পানি বের হয়ে পুরা একদম ঘেটে যাবে, যার নরম হয়ে যাবে তরকারিটা, যার কারণে আমি পানি দিব না, এভাবেই রাখবো, হাই হিটে রাখবো, জালটা কিন্তু কমাবো না। আর যদি কমাই দিই তাহলে কিন্তু এগুলো একদম নরম হয়ে পুরো পানি টানি উঠে কিন্তু শুকনো শুকনো হবে না। তো আমি এই দেখেন কত সুন্দর করে কিন্তু আমার খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে, আর আমি কিন্তু চুলার জালটা জোরে দিয়ে রেখেছি, এভাবেই হবে। আর নিচের দিকে যখন পুরা পুরা লেগে যাবে একটা টকটক স্মেল আসবে, তখন কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে রান্না। তো এখানে আমি কিন্তু বারবার মাংসটাকে নাড়া দিয়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। এভাবে কিছুক্ষণ করার পরে আমি আলু অ্যাড করে দিব, তো আমার মাংসটা আর একটু কষানো হবে। এখানে আমি কিছু মরিচ অ্যাড করে দিলাম, আবার আমি কিন্তু এই দিয়ে তিনবার মরিচ অ্যাড করলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে ঝালের পরিমাণটা হয়তো বা কম হবে, কারণ কাঁচা মরিচটাতে ঝাল খুব একটা বেশি না, যার কারণে মরিচ একটু বেশি দিয়েছি। আর দেখেন এদিকে আমার ছোট মাছের তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে, সাইডে কিন্তু তেল তেল ভাব চলে এসেছে, আর নিচের দিকেও একটু পোড়া পোড়া লেগে গেছে, আর তরকারি থেকে কিন্তু হালকা টকটক একটা পোড়া টকটক একটা গন্ধ আসছে। আর দেখেন এখানে আমি আলুগুলো কেটে রেখেছি, আর আমি কিন্তু আলুর ছিলকা ছিলে নেই নাই, কারণ এভাবে কিন্তু আলু দিলে তরকারিতে অনেক বেশি মজা লাগে। আর এটা আমার শেখা আমার আম্মা থেকে, আর আমার আম্মুর শেখা আমার দাদির বোনের থেকে, কারণ সে সবসময় গরুর মাংস রান্না করতো বা তরকারি রান্না করতো, আলুর ছিলকা কখনো ছিলতো না, তো এভাবে নাকি আলুটা অনেক বেশি মজা লাগে। তো এইভাবে আমরা খাই, আর ছিলেও খাই, কিন্তু এইভাবেই বেশি খাই মাংসের মধ্যে আলুটা। তা আমার কিন্তু এই তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু এখন চুলাটা নিভিয়ে দিব। আমি এখানে আলুটা অ্যাড করে দিয়ে তো এখন নাড়াচাড়া দিচ্ছি, তারপরে একটু ঢেকে দিব, তারপরে আমি আবার পানি দিয়ে দিব। আর তরকারিটা যত বেশি কষানো যাবে, মানে হালকা চুলার আছে, তত বেশি মজা লাগবে। তো আমি এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি দিব না। তো দেওয়ার পরে এখন আমি বলকটা উঠানোর পরে আস্তে করে দিয়ে দিব চুলার জালটা, আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে,
এবং খুবই সফট হবে এবং নরম হবে তাতে কিন্তু মাংস। আর আমি আরেকটা কথা হলো, যাদের দাঁতে সমস্যা অনেকে কিন্তু গরু মাংস খেতে গেলে দাঁত ব্যথা করে, আর গরু মাংস খেলে দাঁত ব্যথা করে, আর গরু মাংস শক্ত হলে কিন্তু এই প্রবলেমটা আরও বেশি হয়। তো খুবই কম হিটে যদি আমরা গরু মাংসটাকে রান্না করি তাহলে কিন্তু মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। তো আশা করি যাদের দাঁতে সমস্যা আছে তাদের কিন্তু গরু মাংস খেতে আর সমস্যা হবে না। তো দেখেন আমি কিন্তু খুবই হালকা হিটে দিয়ে রাখছি আর আমার মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো অনেক বেশি গরম তো, যার কারণে আর কি ওইভাবে বুঝাইতে পারিনি যে কতটা সিদ্ধ হয়েছে, কিন্তু টিপ মানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসটা খুব সুন্দর গলে হাতের সাথে চলে আসছে এরকম আর কি। তো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, কাঁচা মরিচের তরকারি তরকারিও কিন্তু অন্যরকম একটা টেস্ট, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখেন আমি কিন্তু আসলে তরকারিটা এত বেশি গরম যার কারণে আমি কিন্তু ভালো করে ধরতে পাচ্ছি না, কিন্তু দেখেন মাংসটা কিন্তু ছিঁড়ে চলে আসছে টুকরা থেকে চাপ দিলেই। তো মাংসটা কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়েছে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্টই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে দেখেন এই দইটা আর মিষ্টিটা পাবনা থেকে নিয়ে এসেছে আমার বোন, আর আম্মা গিয়েছিল, সেটাই এখন আমার মেয়েকে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।